الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله، مولانا محمد دنيا پورے تغبے امرا یک دین تغبونا থাকবো নাকি থাকবো নাকি এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনি ভুইলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله زبان کھول لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جر لا إله إلا الله لا إله الله تماري ধরার মাঝে কত জানা জানা
হবে না লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alayhi wa sallam allah 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 murshid name eto modu dayaler name eto modu কাইলে মধু ফুরাইলা আমার মন ভয়া সে দিওয়ানা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কি মহিমা জানি পরানো দরিয়া টানে মুর্শিদ কি মহিমা জানি পরানো দরিয়া টানে কুল হারাইলো ফুল বধু কুল হারাইলো ফুল বধু গড়ে থাকতে দিল না আমার মন ভয়া সে দিবানা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি ঐতিহ্যবাহী মীরাপাড়া মসজিদ ও মাজার কমপ্লেক্সের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার দ্বিতীয় রজনী দ্বিতীয় দিন আমাদের মাঝে তশরিফ আমাদের সম্মানিত প্রধান বক্তা আগমন করেছেন একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সিরিয়াল চলতেছে এর মাঝে বাবার বিশেষ দয়ায় একটু সময় পেয়েছি আপনাদের সাথে দিয়ে একটা কথা বলার আল্লাহ চাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ২০ মিনিট সময়ের মধ্যে আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে বসেছি সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী মীরাপাড়া দরবার শরীফে খেদমতে রয়েছি দীর্ঘদিন পর্যন্ত একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে এসেছি ওলামায়ে কেরাম আলোচনা করবেন ওয়াজ করবেন সুমধুর কণ্ঠ থেকে ওয়াজ করবেন আপনারা শুনবেন আমি এখানে আপনাদের সামনে এখানে যারা উপস্থিত আছেন সব আমার মহল্লা ঠিক কিনা বলেন আমার এলাকার ঠিক কিনা বলেন এই মীরাপাড়া ছাড়া অন্য দূরের মানুষ আসেন নাই বিধাই আপনাদের সামনে বসেছি দুই একটা কথা বলার জন্য প্রজেক্টরে আমার মা বোনেরা আমাদেরকে দেখতেছেন শুনতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আমি পবিত্র কুরআনুল করিমের মধ্যে সূরাতুল আলাকের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী এখানে হাদিসে শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছি এর উপরে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ রোজা হজ জাকাত যেমনি ভাবে ফরজ করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাদের উপরে আরো একটা বিষয় ফরজ করে দিয়েছেন সেটা হচ্ছে ইলমে দ্বীন ঠিক কিনা জোরে বলে আওয়াজ করতে হবে মীরাপাড়ার মানুষের আমার মুসল্লিদের বাবাদের কণ্ঠে যে আওয়াজ আছে এটা দূর দূরান্তের মানুষ না জানলেও আমি ঠিকই জানি জানি কি না আপনাদের সামনে আমার পরিচয় আছে না নাই মহব্বত আছে না নাই একটা মানুষও মুখ পুজে থাকবেন না যতক্ষণ কথা বলবো
এরপরে ওলামায়ে কেরাম যত কথা বলবে প্রত্যেকটা ওলামায়ে কেরামকে উৎসাহ দিয়ে দিয়ে জানান দিয়ে দিবেন মিরাপাড়ার মানুষ সুন্নি জগতের প্রত্যেকটা ওলামায়ে কেরামের সাথে আছে প্রত্যেকটা কথার সাথে সাথে আছে তারা জানান দিয়ে দিবে আমরা আছি ছিলাম ইনশাআল্লাহ আগামীতেও থাকব ঠিক কিনা বলেন হাজিরিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে ইলম ফরজের কথা বলে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ দিনে ইলম ফরজের কথা বলে দিয়েছেন এবং দিনে ইলম আমাদের জন্য ফরজ এটা আমাদেরকে শিখতে হবে কি হবে না অনেক সময় দেখতে পারি নামাজের মধ্যে আমার অনেক বাবারা দাঁড়িয়ে যায় কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় এবং শেষ করেন মাঝখানে সে কি পড়েছে সেও জানে না আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালো জানে আসলে কি সে পড়েছে আমরা অনেক আলোচনা শুনি এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেকের মধ্যে আফসোস থেকে যায় অনেকের মনের মধ্যে এরকম কথা থেকে যায় হায় হায় যদি আমার বাবা ছোটবেলা থেকে আমাকে কোরআন শিক্ষা দিয়ে দিত আজকে এই বৃদ্ধ অবস্থায় এসে আমার এই হুজুরের সামনে এরকম বেইজ্জতি হওয়া লাগতো না ঠিক কিনা বলে এই একটা আফসোস সকলের মধ্যে থেকে গিয়েছে অন্তরের মধ্যে সকলের প্রশ্ন থেকে গিয়েছে আমাকে যদি আমার বাবা ছোট্ট অবস্থায় দিনে এলেম শিক্ষা দিয়ে দিত আজকে এই বৃদ্ধ অবস্থায় এসে হুজুরের সামনে যেমনি ভাবে বেইজ্জতি হচ্ছি মানুষের সামনে নামাজ পড়তে দাঁড়িয়ে যেমনি ভাবে বেইজ্জতি হচ্ছি আল্লাহর সামনে দাঁড়াতে যেমনি ভাবে এরকম সংকোচ বোধ করছি যদি আমাকে ছোট্ট অবস্থায় দিনে এলেমটা শিখে দিয়ে দিত আজকে হয়তো বা এই ধরনের লজ্জার মধ্যে পড়া লাগতো না ঠিক কিনা বলে খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন এই একটা আফসোস আপনার মধ্যে থেকে গিয়েছে আমি চাই না এই আফসোসগুলো আপনার সন্তানদের মনের মধ্যেও থেকে যাক আপনার সন্তানের মনের মধ্যে এরকম একটা বাসনা যেন তৈরি না হয় আমার বাবা যদি আমাকে শিক্ষা দিত হয়তো বা আজকে আমার এরকম মানুষের সামনে দাঁড়িয়ে বেইজ্জতি হওয়া লাগতো না ঠিক কিনা আল্লাহ নামাজ যেমনিভাবে ফরজ করে দিয়েছেন রোজা যেমনিভাবে ফরজ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে ইলম তলব করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন ঠিক কিনা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত দিনে ইলম প্রত্যেকটা মানুষের জন্য ইলম অর্জন করা ফরজ কেন ফরজ রে বাবা আপনি যখন নামাজে দাঁড়াবেন সূরাতুল ফাতিহা এটা কি দিনে ইলম না দুনিয়াবি ইলম কথা বুঝতেছেন সূরা ফাতিহা দিনে এলেম না দুনিয়া দিয়ে এলেম আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত সহ যা কিছু নামাজের মধ্যে রয়েছে সবগুলো দিনই না দুনিয়াবি এইগুলো যদি না জানি দুনিয়াবি এলেম নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আমাকে লজ্জায় পড়তে হবে ঠিক কিনা বাবারে বড় দুঃখের বিষয় হলো অনেকগুলো আয়াত অনেকগুলো হাদিস এখানে আনলে সেই আলোচনা করার সময় থাকবে না আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখেই চলে যাব প্রশ্নটা হচ্ছে আমার মা বোনেরাও শুনে রাখেন প্রশ্নটা হচ্ছে আপনার দুনিয়ার মধ্যে একটা সন্তান আগমন করছে ওই সন্তানটাকে আপনাকে দুনিয়ার মধ্যে থেকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে দুনিয়ার মধ্যে বসে সর্বপ্রথম বাচ্চাটাকে দিনের ইলমটাকে শিক্ষা দিয়ে দিতে হবে বাস্তব প্রমাণ হলো এই মিরাপাড়া মসজিদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মক্তব বন্ধ ছিল আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ দয়ায় আবার মক্তব চালু হয়ে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ একশত ছাত্র আসে কতজন একশো ছাত্র আসে আমি একটা জরিপ করে দেখেছি অনেক সন্তানগুলো বলে হুজুর সকালবেলা যখন লজ্জা দেওয়ার জন্য বলি না আপনাদের পায়ে হাত রেখে বলে যাই সতর্ক হন এখনো সতর্ক হন যদি সতর্ক না হন আপনাদের বৃদ্ধাশ্রম ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না সকালবেলা যখন আমি জিজ্ঞেস করি নামাজ পড়ছো কিনা বলে হুজুর আমি তো
আপনার মায়ের ভয়ে খুব তাড়াতাড়ি ফজরের নামাজের আগেই উঠে চলে আসি বা ফজরের নামাজের পরে চলে আসি বলি বাবা নামাজ পড়ো নাই কেন বলে হুজুর শুধু একাই চলে আসি ঘরের মধ্যে আর কেউ ঘুম থেকে ওঠে নাই কি বলছে একজন ঘুম থেকে তার মানে সন্তান একাই দিন এলেন অর্জন করতে আসে আর একজনও মা বাবা ঘুম থেকে এটা কি মিরাপাড়া সমাজের বাহিরে লজ্জা পাইলেন আপনারা সতর্ক হওয়ার জন্য বলি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের প্রত্যেকটা মক্তবের দায়িত্ব থাকে আর আপনাদের দায়িত্ব হচ্ছে সন্তানগুলোকে নিয়ে যাওয়া লজ্জার জন্য বলি নাই রে বাবা আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের হিসাব নেবে চিৎকার মেরে বলতে হবে সেটা কি নামাজ তাহলে সর্বপ্রথমই সন্তানটা আমার বেঁধে গেল সে বলতেছে বাবা হুজুর আমার মা বাবাই তো ঘুম থেকে ওঠে নাই ওই মার দিয়ে দেই পরের দিন আবার আসে ঠিকই হয়তো বা তার বাবাকে বলে মাকে বলে আমি অনেক দেখেছি আস্তে আস্তে সন্তানগুলোর মা বাবাও পরিবর্তন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বাবারে তারপরে হ্যাঁ তাকে যদি ধারাবাহিকভাবে নামাজের কথা জিজ্ঞেস করা হয় সন্তান তো ছোট মানুষ বোঝে না সে বলে ফলে হুজুর আমি কি নামাজ আদায় করব আমার ঘরের মধ্যে মা বাবা ভাই বোন যারা রয়েছে একটা মানুষও সঠিকভাবে নামাজটাকে আদায় করে না ওই মা বাবা যদি জানতো ওই মা বাবা যদি বুঝতো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিতে হবে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে সর্বপ্রথম নামাজের হিসাব না দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে আগানো যাবে না এই জিনিসটা যদি জানতো এই জিনিসটা জানার নামই হলো ইলম এই জিনিসটা না জানার নামই হলো দ্বীনে ইলম এই দ্বীনে ইলম অর্জন করার জন্য আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই আছে না নাই তথাকথিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভরপুর হয়ে গিয়েছে আখলাক চরিত্র আকীদা তো নষ্ট হয়েছে হয়েছে মাদ্রাসার স্কুলের থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জায়গা তৈরি হয়ে গিয়েছে মাদ্রাসার নামে আকীদাগুলো ধ্বংস করে দেয় এমনও প্রতিষ্ঠান আছে না না আমি বলতে চাই দ্বীনে ইলম যেমনিভাবে ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর নরনারীর উপর ফরজ এই প্রত্যেকটা নরনারীকে সর্বপ্রথম যে জিনিসটাকে অর্জন করতে হবে চিৎকার মেরে বলতে হবে সেটা কি ইলম আপনার মধ্যে যদি ইলম না থাকে জ্ঞান না থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে ইসলামটা কি জিনিস বুঝবেন বুঝবেন তাহলে ইসলামটাকে বুঝতে হলে আপনার মধ্যে থাকতে হবে কি ইলম থাকলেই না আপনি বুঝতে পারবেন ইসলাম কি জিনিস অনেক মানুষ অনেক সময় প্রশ্ন করে দাড়ি রাখা কি সুন্নাত না ওয়াজিব না ফরজ না মুস্তাহাব না কি বলেন তো দাড়ি রাখা কি সুন্নাত ওয়াজিব এই আলেমে বলছে ওয়াজিব তাহলে গ্রহণযোগ্য রায় হচ্ছে আলেমের কথাই দাড়ি রাখা কি ওয়াজিব এবং দাড়ি রাখা শুধু ওয়াজিব নয় যে কষ্ট পাবেন সে মনে করবেন শয়তান আপনাকে সালাসালি করতেছে আর যে কষ্ট পাবেন না হেদায়াতের মনের মধ্যে হেদায়াতের মধ্যে চলে যাবেন মনে রাখবেন আল্লাহ পাক হেদায়াত আপনার কপালে জুটে দিয়েছে লিখে দিয়েছে বাবারে দাড়ি কাটা হচ্ছে হারাম 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 দাড়ি যে কাটবে আমার নবীজি বলে সে যেন আমার গলার মধ্যে ছুরি চালায়া দিল বলেন না নাউজুবিল্লাহ দুনিয়ার মানুষ কেউ জেনে শুনে কেউ বুঝে বুঝে পাপ কাজের মধ্যে নিয়োজিত হয়ে যায় না দুনিয়ার মানুষ কেউ বুঝে বুঝে অন্যায়ের মধ্যে নিয়োজিত হয়ে যায় না দুনিয়ার মানুষ কেউ বুঝে বুঝে চোরে কোনোদিন বুঝে বুঝে চুরি করে না ও বুঝে না তাই চুরি করে যখন পুলিশে ধরে তখন বুঝ হয় বলে আমি আর কোনো সময় চুরি করবো না এরকম বলে কিনা ডাকাত যখন চুরি ডাকাতি করে তখন তার হুশ থাকে না একটা মোহর মধ্যে পড়ে থাকে তাই ডাকাতি করে যখন সে বুঝতে পারে যে আমার ডাকাতি করা ঠিক হয় নাই বিবেকটা চলে আসে সে বন্ধ করে দেয় বাবারে সব
সব কিছুর মূলে আমি বলতে চাই একটা জিনিস আমাদের অর্জন করতে হবে সেই জিনিসটা যদি অর্জন করতে পারেন দুনিয়ার সব কিছু আপনাকে ওই একটা জিনিস এমন ভাবে আটকায় দিবে সামনের দিকে এক বিন্দু পরিমাণও মুভ করতে দিবে না সেটার নাম হচ্ছে আইলে নামাজের ওয়াজ শুনি রোজার ওয়াজ শুনি বিভিন্ন ওয়াজ আমরা শুনি কিন্তু ইলমের ওয়াজ আমরা শুনি না বিধায় আমাদের এই অবস্থা দুর্দশা জানি না জিজ্ঞেস করলে লা আদ্রি জানি না এই জানি না স্লোগান কতদিন থাকবে আলহামদুলিল্লাহ আমাদের মিরাপাড়া মসজিদ এটা হচ্ছে কমপ্লেক্স আপনারা সকলে জানেন অবগত রয়েছেন এই ঐতিহ্যবাহী মিরাপাড়া দরবার শরীফ এত বড় এত সুন্দর উদ্যোগ নিয়েছে আস্তে আস্তে করে এত সুন্দর দৃশ্যমান হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে চতুর্থ তলা ছাদ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এখানে আছি আমি দেখেছি মানুষের আন্তরিকতা আমি দেখেছি মানুষের একাগ্রতা আমি দেখেছি মানুষের সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রম আমি দেখেছি মানুষগুলো আস্তে আস্তে করে কিভাবে ওলি আল্লাহর মুখের দিকে ওলি আল্লাহর দিকে দাবিত হয়ে এক একটা তালাকে কিভাবে নিচ থেকে উপর পর্যন্ত তুলে দিয়েছে ঠিক কিনা বলে বাবারে এই পৃথিবীতে যেমনি ভাবে ইসলামটা এসেছে আল্লাহ রাসূলের মাধ্যমে ঠিক তেমনি ভাবে এই গোটা বাংলাদেশে উপমহাদেশে ইসলামটা আছে ওলি আল্লাহদের মাধ্যমে ঠিক কিনা বলে মানুষ যখন লুঙ্গি ছেড়ে ধুতি পরতেছিল ঠিক তখনই ওলামায়ে কেরাম আসলেন এবং ধুতি খুলে পাজামা পরালেন পাঞ্জাবি পরালেন এবং প্রত্যেকটা মানুষকে মাথার মধ্যে টুপি দিয়া দিলেন সোহাবাত দিলেন দর্স দিলেন প্রত্যেকটা মানুষের মুখে দাড়ি চলে আসলো এক একটা মানুষ যারা ইসলাম থেকে খারেজ ছিল বাহিরে ছিল তারা ইসলামের সুস্থল ছায়ার মধ্যে চলে এসে ইসলামের সুমহান শান্তি ইসলামের সুমহান মর্যাদা বুঝে বুঝে ইসলামের মধ্যে চলা শুরু করে দিয়েছে ঠিক কিনা বলে এজন্য বলে ওলি আল্লাহর বাংলাদেশ বলতে পারবেন সবাই বলবেন বলে ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ একজন মুখ বুঝা থাকবেন না সকলে বলেন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই আদম শহীদের বাংলাদেশ এই বারো আউলিয়ার বাংলাদেশ মীর শামলির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ দরকার আছে না নাই আরে কথা বলেন আছে না নাই মূল ট্রফিকের মধ্যে আমি চলে যাই আমাদের সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা কি ইলম আমরা শিখতে পারি নাই আমাদের থেকে চলে গিয়েছে আমাদের টেম্পার শেষ হয়ে গিয়েছে আমরা ডেট ওভার হয়ে গিয়েছি থেমে থাকলে তো চলবে না দুনিয়ার জমিনে আমরা থেমে থেকে গেলে চলবে না আমরা চলে গিয়েছি এরপরে আমাদের প্রজন্ম যারা আসবে আমাদের ছেলে সন্তানগুলোকে দিনে এলেম শিক্ষা দিয়ে দিয়ে আমাদের এই ঘাটতিগুলো পূরণ করে দিতে হবে ঠিক কিনা বলে সকলে মনে মনে সংকল্প করে নেবেন
সকলে মনে মনে এরাদা করে নেবেন সকলে মনে মনে এরকম একটা নিয়ত করে নেবেন আমার সন্তানগুলো দুনিয়ার জমিনে যারা আসবে দিনে এলএম থেকে আমি শিক্ষা করাব আমি বলি নাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই আমি বলি নাই ব্যারিস্টার বানানোর দরকার নাই আমি বলছি সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন দিনে এলএমটা শিক্ষা দিয়ে দিবেন ওই সন্তানটা কোনোদিনও ওই দিনে এলএম থাকার কারণে আপনাকে বিদ্যাশ্রমে দিয়ে আসবে না কারণ ও জানবে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবে উফিম ওয়ালা তানহারহুমা তোমাদের যেন একটা আচরণের কারণে তারা উফ শব্দ পর্যন্ত না করে ঠিক কিনা বলে এই দিনে এলএমটা নিজের মধ্যে ঝুঁকিয়ে দিবেন এই দিনে এলএম শিক্ষা দেওয়ার জন্য অনেক মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে কেউ কেউ দিয়েছে কিন্ডারগার্টেন আবার কলি ইসলামিক কিন্ডারগার্টেন কি দিয়েছে ইসলামিক ইসলামিক কিন্ডারগার্টেন মানে আধুনিকতার ছোঁয়ার মধ্যে দিনে এলএম শিক্ষা বাবারে একটা জিনিস মনে রাখবেন ভালো করে মনে রাখবেন এখানে ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন একজন আর দুইজন না তাকায় দেখেন অনেক ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন পরিশ্রম না করে রাত না জেগে তাহাজ্জুদ না পড়ে কষ্ট না করে দিনে এলেম চশ্বিন কালে কশ্বিন কালে অর্জন করা সম্ভব নয় ঠিক কিনা বলেন দিনে এলেম এত সহজ নয় সৎপাত্রে আল্লাহ যেমন কন্যাটাকে দান করতে বলেছে এই পাত্রটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন আপনি যদি তাহাজ্জুদ গুজারি না হন আপনার সন্তানের মধ্যে কশিন কালেও দিনে এলেম ডুববে না ডুববে না ডুববে না আপনাকেও ভালো হতে হবে সাথে সাথে দিনে এলেম সন্তানটাকেও শিক্ষা দিতে হবে মাদ্রাসার বিকল্প আছে মাদ্রাসার বিকল্প আছে আমি এত সময় একটা কথাই আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আফসোস করে করে নিজেদের জীবনটাকে শেষ করে দিবেন না ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই মিরাপাড়া মসজিদ কমপ্লেক্স এক বছরের মধ্যে গত বছর মনে আছে এই এক কোণাতে আমরা ছিলাম এক কোণাতে ছিলাম না আপনারা গত বছর যারা মাহফিলে উপস্থিত ছিলেন আপনারা দেখছেন প্রথম তলার ছাদ হয়েছে তার পাশে আমাদের মসজিদ কমিটির অক্লান্ত পরিশ্রমে আমার জীবনে দেখা বয়স যতটুকু হয়েছে বারো বছর তেরো বছর পর্যন্ত মসজিদের খেদমত করি আলহামদুলিল্লাহ এই এত এত লং টাইমের মধ্যে আমি দেখি নাই স্বচ্ছ এবং এত পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অক্লান্ত পরিশ্রমী এত সুন্দর সুগঠিত কমিটি মসজিদ কমিটির এখানের মতো আমার চোখে এখনো পর্যন্ত অন্য কোনো জায়গাতে বাজে নাই বলেন আলহামদুলিল্লাহ এটা পাম দেওয়ার জন্য বলি নাই ফুলানোর জন্য বলি নাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এদের মন মানসিকতা এত ব্রাইট এত বড় এত উদার আল্লাহর জন্য শুধুমাত্র তারা জানে দুনিয়ার মধ্যে মানবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার মধ্যে বসে যদি একটা মসজিদ বানিয়ে যেতে পারি জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানিয়ে দিবে এই ইরাদা এই চিন্তা এই আশা মনের মধ্যে রেখে রেখে তারা কাজ করতেছে বলেন না সুবহানাল্লাহ এই যে একটা মন মানসিকতা নিয়ে চিন্তা করা যায় গত বছর ছিলাম একতলাতে নিচতলাতে একদম কর্নারে ঘেঁষা আজকের একতলা দুইতলা তিনতলা আলহামদুলিল্লাহ চতুর্থ তলার ছাদ পর্যন্ত আমাদের হয়ে গেছে বলেন না আলহামদুলিল্লাহ আরে কষ্ট হয় না জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালা হযরত মীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই বাবারে সবার মতো আমারও ওয়ার্নিং বেজে গেছে ওয়ার্নিং বেজে গেছে আমি টাইম দিয়ে দিই এই যে দেখেন হুজুর ওঠে আর এই পাঁচ মিনিট আগে শেষ আমি কি হক নষ্ট করতে পারবো কারো উচিত হবে হক নষ্ট করা এই জন্য আমি কারো হক নষ্ট করতে চাচ্ছি না ওলামায়ে কেরাম আসছে তারা দূর দূরান্ত থেকে আসবে আসছে তারা আলোচনা করবে তবে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিতে চাই সেটা দিয়েই আমি শেষ করে দিব আমার টাইম আরো পাঁচ মিনিট আছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে এখন আপনারা বলতে পারেন ওহাবিদের কারণে সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে
সন্তানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রফিয়া দান করা শুরু করে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের কোমলমতি সন্তানগুলো আজকে দেখা যায় ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তানগুলো দেখা যায় আজকে মিলাদ কাম করতে যাচ্ছে না তারা বলে না জায়েজ নাই বাবারে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা তৈরি হওয়ার সবথেকে বড় কারণ হলো আমাদের সমাজের মধ্যে এখনো পর্যন্ত সুগঠিত আপনার সন্তানগুলোকে নিয়ে আসবেন আকীদাও নষ্ট হবে না ইলমও শিখতে পারবে ইনশাআল্লাহ আমরা রাজি আছি না নাই কে কে রাজি নাই রাজি আছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করেন যাতে করে আমরা আমাদের সন্তানগুলোকে ইলম শিক্ষা দিতে পারি আমরা ইলম অর্জন করতে পারি এবং ইলম অর্জন করে করে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি সুগঠিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন দোয়া সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের দুনিয়াতে দ্বীনের খিদমত করে করে নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু